ইয়ার আমার দেখে জিভে জল চলে আসছে, খাওয়া শুরু করছি। এই এখানে পেয়ারা মাখানো হচ্ছে, ধনে পাতা কাঁচামরিচ দিয়ে ছেঁচা হলো। আড়াইশো পেয়ারা মাখানো 20 টাকা। অনেক ভিড় দোকানের সামনে। এরপরে কাসুন্দি দিচ্ছে, পেয়ারা মাখানো কমপ্লিট। মায়াপুর মন্দিরের ঠিক অপোজিটে এখানে পেয়ারা মাখানো হচ্ছে। তোমরা কি মনে করছো ওইটুকু একটা পেয়ারা দেখো কতটা হলো? এটা হচ্ছে বিকাশ দাদা। বিকাশ দাদা মায়াপুর মন্দিরের সামনেই পেয়ারা বিক্রি করে, পেয়ারা মাখায়। দাদার বাড়ি হচ্ছে বাংলাদেশের পাংশাতে। এখানে এসে দাদার সাথে পরিচয় হলো, ভালোই লাগছে। পেয়ারার দোকানে কিন্তু ব্যাপক ভিড়, আমি এখনো সিরিয়াল পাইনি। বিকাশ দাদার পেয়ারা মাখানোর দোকান। আমি কাঁচামালের আশা করতাম, মুদিশান বাজার আমার ঘর বাড়ি। পেয়ারা মাখানো দেখে জিভে জল চলে আসছে, খাওয়া শুরু করছি। সেই খুব সুন্দর ড্রেস হয়েছে, বড়ই মাখানোর মতো। বড়ই মাখালি যেমন কাসন, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দেয়, ঠিক ওই রকম লাগছে। মন্দিরে ঠিক সামনেই এই পেয়ারা মাখানোর দোকানটা। বাড়িতে পেয়ারা মাখালে এরকম স্বাদ হয় না। পেয়ারার কালারটা দেখেছেন, খুবই ঝাল লাগলো, কিন্তু আমার কাছে খুব টেস্টি লাগলো। আমার পেয়ারা খাওয়া শেষ, বাই বাই।